Hi, I'm Subhonil Ghosh. মধ্যমগ্রামে খেলতাম, আমাদের ক্লাব ছিল পলিসি। আমার বাবার জন্যই হয়েছে ফুটবলটা, কারণ বাবাই আমাকে এত দূর নিয়ে এসেছে। আমি ইস্টবেঙ্গল 15 থেকে শুরু করেছি, ইস্টবেঙ্গল 15, তারপরে 16, তারপরে 18 রঞ্জন চৌধুরীর কাছে ছিলাম, তারপরে এখন সিনিয়র টিমে আছি। আমি চাই আরও ভালো খেলতে, সিনিয়র টিমে ইন্ডিয়া সিনিয়র টিম খেলতে পারি, এটাই আমার লক্ষ্য। আমি ভালোবাসতাম ছিল টেবিল টেনিস, আমার টেবিল টেনিস ভালো লাগতো, কিন্তু তারপরে এখন ফুটবলটা নিজেকে প্রফেশন করে নিয়েছি, প্রফেশন মানে নিয়েছি ফুটবলটাকে। আমি যে কলেজে আগে পড়তাম রবীন্দ্রভারতী, ওখানে টেবিল টেনিস গিয়েছিল, কমন রুমে গিয়ে টেবিল টেনিস চাষ করে খেলতাম কলেজ থেকে বেশি। এখন মাঝে মাঝে যাই, তখন খেলি। আমি যখন স্কুলে পড়তাম তখন হিস্ট্রি আমার ফেভারিট সাবজেক্ট ছিল। আর পুরোনো কথা জানতে খুব ভালো লাগে আমার সব। ঘোরার ইচ্ছা আছে, আমার বেশি ভালো লাগে পিরামিড, মিশর, সব রহস্যগুলো খুবই ভালো লাগে আমার। আমার নর্থ ইস্ট খুব ভালো লাগে, নর্থ ইস্টে মানে ওয়েদারটা খুব ভালো, ওখানকার পাহাড় আমার খুব পছন্দ হয়। কোনো ঘোরা ফোরা সব খেলার দিক থেকেই হচ্ছে, খেলায় কোনো টিম যদি কোনো জায়গায় গেলো তখন টিমের সাথে যাচ্ছি, তখন ঘোরা হচ্ছে, খেলতেও পারছি, এটাই যা কিছু আজ অব্দি পেয়েছি সব ফুটবলের জন্য। যখন আমি ইস্টবেঙ্গলে প্রথম জয়েন করি আন্ডার 15-এ, তখন ডেলি সকালে প্র্যাকটিস আসতাম, ট্রেনে করে যেতাম, ট্রেনে করে আসতাম, ডেলি প্র্যাকটিস থাকতো। আলেখান্দ্র স্যার অনেক ভালোভাবে বোঝান আমাদেরকে, অনেক কিছু যেগুলো বুঝতে পারবো সেগুলো ভালো করে বোঝান। স্যারের স্ট্র্যাটেজিতে খেলতে আমার ভালো লাগে। মাঠে লোক আসলে খেলতে ভালো লাগে, যত সমর্থক আসবে আমাদেরই ভালো, খেলতে আমাদেরই ভালো লাগবে, আনন্দ হবে খেলতে, কারণ ফুটবলটা সব সমর্থকদের উপরেই, সমর্থক না থাকলে ফুটবল কিছুই না।